সময় কলকাতা খবরের জেরে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত অসহায় পরিবারের পাশে জেলা পরিষদ সদস্যা। সরে জমিনে গিয়ে দৃষ্টিহীন অসহায় বৃদ্ধের দুরবস্থা দেখে হতবাক হলেন জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন। নিজের গাড়িতে করে নিয়ে গেলেন ব্লক দফতরে, নিজের দায়িত্বে নিয়ে সমস্ত কাগজপত্র জমা করালেন, কথা বললেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের সঙ্গে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের তিন সদস্যের দাস পরিবার। গৃহকর্তা বিশুয়া দাস অসুস্থজনিত কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন প্রায় 15 বছর আগে। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনোক্রমে সংসার চালাচ্ছেন স্ত্রী কুসুমী দাস। অভাবের অন্ধকার তিল তিল করে গ্রাস করছে পরিবারকে। 7 বছর আগে বন্যায় মাটির ঘর ভেঙে যাওয়ার পর পাটকাঠের বেড়া পলিথিন দিয়ে ছাউনি বানিয়ে কোনোক্রমে বাস করছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি ঘর, মেলেনি বার্ধক্য ভাতাও। সরকারি সুবিধা বলতে মেলে শুধু রেশনটুকু। 3,000 টাকা দিতে না পারায় মেলেনি দৃষ্টিহীন সার্টিফিকেটও, এমনটাই অভিযোগ পরিবারের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। বিডিওর আশ্বাস পেয়ে সংবাদ মাধ্যমের সামনে কেঁদে ফেললেন বিশুয়া দাস। মর্জুনা আমার আমাদের সাথে ঘর বাড়ি দেখে বা আমার চেহারা দেখে মর্জুনা আমার পাশে দাঁড়ালো। মর্জুনা টানে এনে আমাদেরকে নিয়ে এসেছে বিডিওর কাছে, মানে বিডিও আশ্বাস দিল দিয়ে হ্যান্ডিপ্রেস ইটা করলেই কাজটা হয়ে যাবে। বিশ্বা দাস, কালকে খবরের জেরে আমি শুনতে পেয়েছি যে বিশ্বা দাসের নাকি ভাতা হচ্ছে না বা মানবিক পেনশন হচ্ছে না, সেটার জন্য সরজমিন তদন্ত করতে গিয়েছিলাম বিশ্বা দাসের বাড়ি। বিশ্বা দাসের বাড়িতে আমি নিজের পক্ষ থেকে আমি চাল ডাল থেকে শুরু করে কম্বল খাবার জিনিস সমস্ত কিছু দিয়ে আসলাম, এবং বিশ্বা দাস এবং বিশ্বা দাসের স্ত্রীকে আমি নিজের গাড়িতে করে আমি ব্লক বিডিও সাহেবের কাছে এসেছিলাম। তো জমাই দেননি বিডিও সাহেব, মানবিক পেনশন ফর্ম দিলেন, এবং 2 তারিখে যে আমাদের ইয়ে হবে এটা হবে ক্যাম্পটা যে হবে সেই ক্যাম্পে জমা দিলে একটা আইডি পড়বে, আইডি পড়লেই বিডিও সাহেব আশ্বাস দিলেন উনি কাজটা করবেন। আমি আজকে ফর্ম দিয়ে ওনাকে ফিল আপ করাচ্ছি, ফিল আপ করিয়ে ওনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, করার ব্যবস্থা করে দিচ্ছি। আর বয়স্ক ভাতার জন্য উনি দরখাস্ত করেছেন, আমাদের এদের থেকে এন্ট্রিও করা আছে, ভেরিফাইও হয়ে আছে, স্টেট থেকে টাকা চলে উনি টাকা পেয়ে। স্যার, বিশ্বা দাসের অভিযোগ যে আবাসে নাম ছিল কিন্তু পরে বাদ গেছে, এটা নিয়ে স্যার? সেটা আমাকে বলেননি উনি যখন এসেছিলেন, কথা বলে সেটা দেখে নিচ্ছে।